दशम श्रेणी छात्र छात्री आगे क्लिपे गल्पर अर्धेक गल्पटा आलोचना कर तरपर विभिन्न कोश्चन नहीं आलोचना जाब जैक शुरू करी। বিকেলে চায়ের টেবিলে তপনের গল্পের কথা ওঠে, সবাই হাসাহাসি করলেও মেসো জানালো তপনের হাত আছে, চোখও আছে, সে তার ভর্তি হওয়ার দিনে অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে যা লিখেছে সেটা খুব ভালো, ওর হবে। মেসোর কথায় তপন বিবল দৃষ্টিতে তাকায়। এক সময় ছুটি শেষ হয়, মেসো তার গল্প নিয়ে চলে গেল। কৃতার্থ তপন বসে বসে দিন গোনে আর ভাবে এতদিন ধরে শুনেও পড়ে গল্প কি তা সে জেনেছে, শুধু জানতো না সহজ মানুষেই গল্প লিখতে পারে। মেসোকে দেখে আর সে ব্যাপারটা জানতে পারলো। তপনের এই গল্প লেখার একটা গল্প আছে। মেসোকে দেখার পর একদিন দুপুরে সবাই যখন নিথর, তখন সে তার হোম টাস্কের খাতায় গল্পটি লিখে ফেলে। পড়ার পর সে রোমাঞ্চিত উত্তেজিত হয়, সঙ্গে সঙ্গে তার এতদিনের বন্ধু ছোট মাসিকে পড়িয়ে ফেলে। মাসি তার থেকে বছর আষ্টেকের পরও, মামাবাড়ি এলে সে মাসি তার সব। বিয়ের পর একটু মুড়িব্বি আনা পেয়ে তপনের লেখা না পড়ে একবার চোখ বুলিয়ে বলে, ও মা এ তো বেশ লিখেছিস রে, কোনো খানে থেকে টুকলি ফাই করিসনি তো। তারপর মাসির মারফত গল্পটি মেসোর কাছে চলে যায়। তপনও মামার বাড়ি থেকে ফিরে আসে, বাড়িতে ঠাট্টা শুনতে হচ্ছে, কবি সাহিত্যিক কথাশিল্পী, সেই সঙ্গে শুনছে তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে। এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও দু তিনটে গল্প লিখে ফেলে। ছুটি শেষ, হোম টাস্কও হয়নি, তবুও লিখেছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি শেষ, রীতিমতো পড়া শুরু হয়েছে। গল্পটি সম্পর্কে আর আশা নেই, বিষণ্ন মনে বসে আছে। এমন সময় ঘটনাটা ঘটল, ছোট মাসি আর মেসো বেড়াতে এলো, হাতে সন্ধ্যা তারা। তপনের গল্প এই সংখ্যাতেই ছাপা হয়েছে। তপনের বুকের রক্ত ছলকে ওঠে, সত্যি আজ তার বড় সুখের দিন। সত্যিকারে ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে, অলৌকিক ঘটনা ঘটে। সূচিপত্র তার নাম প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। বাড়িময় সরগোল পড়ে যায়, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। বুঝতে পারছো, তার মেসো ছাপিয়ে দিয়েছে, সবাই বলছে চমৎকার। মেসো অবশ্য মৃদু হেসে বলেন, নেহাত কাঁচা তাই, একটু আধটু কারেকশান কিন্তু হয়েছে, করতে হয়েছে। কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে, বাবা বলেন তাই না হলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজো কাকু বলেন, তা ওরকম একটা লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। আজ সবার মুখে তপনের গল্প আর নতুন মেসোর মহত্বের কথা শোনা গেল। বুঝতে পারছো, এবার বলি শেষ পর্ব। তপন এই সব কথার মধ্যে কোথাও যেন হারিয়ে গেল, গল্প ছাপার ভয়ঙ্কর আহ্লাদ সে যার খুঁজে পায় না। অনেকক্ষণ পর তপনের মা তাকে গল্পটি পড়ে শোনাতে বলে। তপন পত্রিকাটি হাতে নিল, মা তাগাদা দিলে সে কেসে গলা পরিষ্কার করে পড়তে উদ্যত হতেই হতবাক। এ কার গল্প বা এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোরা, তপনের অপরিচিত। এর মধ্যে কোথায় তপন নেই, কোথাও তপন নেই, পুরোটাই কারেকশান করা, পাকা হাতের কলমে নতুন করে লেখা। তপন পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, শেষে ধমককে গড়গড়িয়ে পড়ে যায়, কিন্তু সে কি পড়ছে তার মাথায় ঢুকছে না। তবু সবাই ধন্য ধন্য করে, সবাই বলে তপনের লেখক মেসো তার গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়, ছাদে ওঠে, সেখানে গিয়ে নিজের শার্ট দিয়ে চোখ মোছে। তার মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এটা তোমরা বোঝো, কারণ তার দুঃখের দিন কেন, তার নিজের লেখা নয়, তার নিজের লেখাকে কারেকশান করে তার মেসো ছাপিয়ে দিয়েছে গল্পটা। তার মনে তাই, সবাই যে যাই বলুক, তার মনের মধ্যে সেই ক্ষোভ দুঃখ যেন তাকে চাগার দিল। তবে কেন তা তপন জানে না, এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে যদি কখনো লেখা ছাপতে দেয় তা সে নিজে গিয়ে দেবে, তা ছাপা হোক বা না হোক, তাকে যেন আর শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। নিজের লেখা পড়তে গিয়ে তাকে অন্যের লাইন যেন পড়তে না হয়, কারণ এর চেয়ে দুঃখের আর অপমানের কিছু নেই। গল্প এখানেই শেষ। তাহলে বুঝতে পারছ এই গল্পে আমরা মেন বিষয়টা কী পেলাম, এই গল্পের ভাববস্তুটা নিয়ে এবার আলোচনা যাব। ভাববস্তু কী ভালোভাবে শোনো,
দেখো জলজ্যান্ত লেখক মেসোমোজাইকে দেখে তপন গল্প লিখে ফেলে, বুঝতে পারছো তোমরা ছাত্রছাত্রীরা? মাসির মারফত তার মেসোমোজাইয়ের হাতে পড়ে, তপনের লেখায় হাত আছে, চোখও আছে বলে প্রশংসায় ভরিয়ে দিয়ে তিনি লেখাটি সংশোধন করে সন্ধ্যাতারা সম্পাদকের কাছে ছাপতে যান। ছাপা হয় কিন্তু তপন নিজে পড়তে গিয়ে হোঁচট খায়। লেখা ছাপার খুশিতে তপন যতটা গর্ববোধ করা করবে ভেবেছিল, লেখা পড়ার পর সত্যি হতবাক ও বিস্মিত হয়ে যায় এবং লজ্জিত হয়। সে বুঝতে পারে ছাপার ভেসে থাকা প্রত্যেকটা লাইন নতুন আনকোড়া, লেখার বদলে আগাগোড়া কারেকশান হয়ে পাকা লেখা হয়ে উঠেছে, যা মোটেই তপনের লেখা নয়। তার জ্ঞানচক্ষু ফুটে ওঠে, অর্থাৎ জ্ঞানের চক্ষু। সে যেন দেখতে পায় তার লেখার মধ্যে তপন কোথাও নেই। আনন্দের বদলে তার দুঃখ হতে লাগলো। সেই বইটা ফেলে ছাদে গিয়ে ওঠে, ছাদের তলা তুলে চোখ মোছে। বুঝতে পারছো তপন উপলব্ধি করে নিজের লেখায় সম্পূর্ণ স্বাদ পাকা হাতের কলমে সংশোধিত হওয়ার মধ্যে থাকে না। সে বোঝে নিজেও হাতে গড়া আর মোর কাঁচা ঘর খাসা মূল্য, বুঝলে, নিজের হাতে গড়া আমার মোর কাঁচা ঘর খাসার মূল্য, বুঝতে পারছো? তাই তার সংকল্প যদি কোনো দিন সে লেখা ছাপতে হয় তবে সে নিজে গিয়ে দেবে। হাতে হতে পারে তার কাঁচা লেখা, তার নাও ছাপা হতে পারে, তবু নিজের লেখা পড়তে গিয়ে তাকে যেন অন্যের লেখা লাইন পড়তে না হয়। লেখক তপনের কাছে সেটাই চরম দুঃখের অপমানে, বরং না প্রকাশিত হওয়াই ছিল সম্মানে। তাহলে এই গল্পটা নিয়ে আমি আলোচনায় গেলাম। এবার প্রশ্ন হলো জ্ঞান যে চক্ষু, তো প্রত্যেকেরই, আমাদের প্রত্যেকেরই জ্ঞানচক্ষু আছে, কিন্তু আমরা কেউ খুলি কেউ খুলি না। বিংশ শতাব্দী বাংলা কথা সাহিত্যের ধারায় লেখিকা আশাপূর্ণা দেবী এক গভীর বিস্ময় প্রকাশ করেছেন। কি বিস্ময়টা? এই কারণে যে তিনি কল্লোলের কাল অতিক্রম করেছেন, বুঝতে পারছো? বাংলা কথা সাহিত্যের অকল্লোলীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ কথাকারদের পাশাপাশি তার একাধিক গল্প উপন্যাসে একাধারে নতুন ও মৌলিক চিন্তাভাবনার কোনো কথা লিখে গেছেন। আবার এই কারণেই নয় যে তিনি একই সময়ে একান্ত নিজান্ত নিজস্ব এক যুগ পরিবর্তনক্ষম কোনো জগৎ তৈরি করে গেছেন কথা সাহিত্যের এক উজ্জ্বল পরিবেশে। বস্তুত বিস্ময় যে তার কথা সাহিত্যে চল্লিশের দশক শুরু থেকে পরবর্তী নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত তিনি বিপুল পরিমাণে গল্প উপন্যাসে জন্ম দিয়ে গেছেন অবলীলায়। এই পরিমাণগত সৃজন ক্ষমতা একালে পাঠকদের রীতিমতো বিস্ময় জাগায়। তাহলে বুঝতে পারছো তিনি ছিলেন একজন নিপুণ দক্ষ গৃহিণী, ব্যক্তিগত জীবনে সম্পূর্ণ নিষ্ঠাবান, পারিবারিক জীবন সামাজিক আচার আচরণ ধর্মবিশ্বাসী মহিলা, একান্নবর্তী বাঙালি পরিবারে বধূ বা মা পিতা মহী বা মাতামহী স্বভাবে শুদ্ধ শিলা, রমণী বৈশিষ্ট্যে আশ্চর্য রকম নারী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন আমৃত্যু পর্যন্ত। এই গুণ সমগ্র বাঙালি নারী সমাজ অথবা আশাপূর্ণা দেবীর ব্যক্তিগত জীবন ও স্বভাব সংসারে এক দুর্লভ দৃষ্টান্ত। আশা এই লেখিকার স্মরণীয়তম সাহিত্যকীর্তি সম্পর্কে প্রমোদনাথ বিশির মন্তব্য, অতীত অনতি অতীত বর্তমান আসন্ন ভবিষ্যৎ একই সূত্রে তিনটি গ্রন্থ, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুললতা প্রভৃতি যেন লেখিকা বিদ্যুত আছে। লেখিকা মাতাময়ী মাতা এবং স্বয়ং লেখিকা, এই তিন কালে তিনজন নারীকে প্রতিনিধি করে তিনি যুগে নারী জীবনের তিনটি বিভিন্ন রূপকে ফুটিয়ে তুলেছেন। তাহলে আমরা দেখতে পাই জ্ঞানচক্ষুর মধ্যে দিয়ে লেখিকার তার চমকপ্রদ ভাবনা এবং যুগোপযোগী ভাবনার এক নতুন বিস্ফোরণ ঘটিয়েছেন। আমরা এই গল্প এই পর্যন্ত দিলাম, এর পরে ক্লিপে আবার আলোচনায় যাবো।